হ্যালো বন্ধুরা আমি শ্যাক আজকে এই ভিডিওতে থালাপি সিক্সটি এইট অর্থাৎ থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা যেটা তিনি পরিচালক ভেঙ্কট প্রভুর সঙ্গে করছেন সেই ছবিটার টাইটেল অ্যানাউন্সমেন্ট মেকাররা অফিসিয়ালি করে দিয়েছে ফার্স্ট লুক মেকাররা অফিসিয়ালি আজকে অডিয়েন্সের সামনে এনেছে সেটাকে নিয়ে তো আলোচনা হবে তবে সবার আগে যেটা বলতে চাই আজকে সকালবেলা একটা ভিডিও করেছি আমাদের চ্যানেলের যারা নিয়মিত দর্শক যারা অনেক দিন ধরে ফলো করছেন সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমার মনে হয় আপনারা ভিডিওটা এনজয় করবেন যারা নতুন নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমি জানি না তারা কতটা এনজয় করবেন কিন্তু যারা আমাদেরকে ভালোবাসেন তারা ভিডিওটা সময় বের করে দেখতে পারেন খুব যে দরকারি কোনো কথা হয়েছে না দেখলে মিস করবেন কিছু জানতে পারবেন না এরকম ব্যাপার একেবারেই নয় খুব একটা মানে বিশাল আলোচনা কিছু হয়নি কিন্তু চাইলে আপনারা দেখতে পারেন কারণ আমরা খুব একটা নিজেদের ব্যাপারে আলোচনা করি না নিজেদের থট প্রসেস সম্পর্কে আপনাদেরকে জানাই না জাস্ট আপনারা আমাদেরকে রিভিউ করতে দেখেন সিনেমা নিয়ে আলোচনা করতে দেখেন দ্যাটস ইট ওই ভিডিওটার মধ্যে আমরা সেটা আজকে করেছি তো যারা ইন্টারেস্টেড দেখতে পারেন এগেন বটম লাইন হচ্ছে খুব দরকারি কোনো কথা হয়নি না দেখলে মিস করবেন ব্যাপার নয় তবে বিভিন্ন শিল্পীদেরকে আমরা দু হাজার ইন্টারভিউ করেছি তাদের ইন্টারভিউ করার এক্সপিরিয়েন্সটা কীরকম কী ছিল সেটাও আমরা ওই ভিডিওর মধ্যে শেয়ার করেছি এবার আজকে একত্রিশে ডিসেম্বর আমি জানি আপনারা পিঠে ব্যাগ নিয়ে অলরেডি বেরিয়ে পড়ছেন বন্ধুদের বাইকে বসে আনতে যাচ্ছেন এবং তার পরবর্তীতে আজকে রাত্রিতে তো ধনদুমার বাওয়াল হবে করুন আজকের দিনটাই তো বাওয়াল করবার ডেফিনেটলি আজকের দিনটাই তো খাওয়ার ড্রিঙ্ক করার এনজয় করার করুন খালি একটাই জিনিস আমি বলবো যে খেয়ে দেয় বেশি রাস্তায় না বেরোনো উচিত এটা আমার পার্সোনাল মতামত বাড়ির মধ্যে একবার যখন আপনি খেয়ে নিয়েছেন একবার যখন আপনি টাল্লি হয়ে গেছেন বাড়ির মধ্যে যা করবার করুন সেক্ষেত্রে আমরা প্রত্যেকে সেফ থাকতে পারবো এটাই হচ্ছে বিষয় আমি নিজে পার্সোনালি খাই না আমি ড্রিঙ্ক করি না তার কারণ হচ্ছে আমি জীবনে কোনো দিন করিনি এটা বলবো না করেছি এবং করেই রিয়েলাইজ করেছি যে এটা এটা আমার থিঙ্ক নয় যে কারণে আমি করি না আজকেও আমি করব না বন্ধুরা আমার করবে এবং তবে আমি স্মোক করি এরকম নয় যে আমি নিজের সচ্ছরিত্র দেখানোর জন্য কথাটা বলছি এটা রিয়েলিটি যেটা সেটা বলছি যে আমি ড্রিঙ্ক করি না স্মোক করি প্রচন্ড পরিমাণে করি এরকম নয় যে হেলথের ব্যাপারে আমি বিশাল একেবারে কনসার্ন খালি আমি এটার দ্বারা এন্টারটেন হই না এন্টারটেনমেন্টের জন্যই তো মানুষ বেসিক্যালি খায় কিন্তু আমি এন্টারটেন্ড হই না আমি নর্মাল মানে সুস্থ স্বাভাবিক অবস্থাতেও যথেষ্ট এন্টারটেনমেন্ট নিজের জন্য খুঁজে নিতে পারি তাহলে আমি কেন ওটার উপরে ভরসা করবো এবং প্রচুর টাকা পয়সা খরচা হয় ওই টাকাতে বিরিয়ানি খাবো ভাই ওই টাকাতে কাবাব খাবো ওই টাকাতে তন্দুরি খাবো ওই টাকাতে ফিশ ফ্রাই খাবো ফিশ ফিঙ্গার খাবো হোয়াট এভার যা খুশি তাই খাবো খাবার খাবো বাংলা কথা হচ্ছে যাই হোক অনেক কথা আজকে অন্য বিষয় হলো থালাপতি সিক্সটি এইটটি যদি কথা বলি গোট দ্য গোট দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এটা টাইটেল ডেফিনেটলি টাইটেলটার মধ্যে একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার রয়েছে আমার মনে হয় আজকের দিনে এই টাইটেল প্রচণ্ড ক্যাচি হবে মাস অডিয়েন্সের জন্য বিজয়ের ফ্যানদের জন্য তারা কিন্তু এই ছবিটাকে নিয়ে সবসময় ইন্টারেস্টেড থাকবে টাইটেলটা ইটসেল প্রচণ্ড ক্যাচি প্রচণ্ড ইন্টারেস্টিং কারণ এই টাইটেলটা আমার মনে হয় এই ওয়ার্ডটা সম্পর্কে আজকের দিনে ইয়ং অডিয়েন্স প্রচণ্ড বেশি পরিচিত হ্যাঁ ফ্যামিলি অডিয়েন্স যেটা বিজয়ের রয়েছে তারা কোথাও একটা গিয়ে হয়তো কানেক্টেড ফিল করবে না তাদের হয়তো কোথাও একটা মনে হতে পারে যে এটা কি মানে গোট মানে কি গোট মানে ছাগল হিরোর নামে ছাগল তো এটা অনেকের মনে হতে পারে কিন্তু ইয়ং অডিয়েন্স কিন্তু প্রচণ্ড পরিমাণে রিলেট করবে এবং পোস্টারটার মধ্যে ফার্স্ট লুকটার মধ্যে আমরা দুটো ক্যারেক্টার এখানে বিজয়ের প্রভাবলি দেখতে পাচ্ছি কারণ আপডেট এরকম প্রিভিয়াসলি ছিল যে এই ছবির মধ্যে আমরা দুটো বিজয়কে দেখতে পাবো ডবল ক্যারেক্টার থাকবে এখানে ডুয়াল রোল থাকবে এখানে বিজয়ের এবার সেটা যদি হয় সেক্ষেত্রে এখানে আমরা বিজয়ের দেখবেন দু ধরনের হেয়ার স্টাইল দেখতে পাচ্ছি বিজয়ের কিন্তু অ্যাপিয়ারেন্সের মধ্যে একটা আপনারা চেঞ্জ ওভারঅল লক্ষ্য করতে পারবেন দুটো বিজয়ের ক্যারেক্টারের মধ্যে আবার এটাও হতে পারে যে বাদিকে আমরা যে বিজয়টাকে দেখতে পাচ্ছি সেটা ওল্ড বিজয় মানে বয়স্ক বিজয় এবং আমরা ডান দিকে পোস্টারের মধ্যে যে বিজয়কে দেখতে পাচ্ছি সেই বিজয় হয়তো ইয়াং বিজয় যাতে করে অডিয়েন্সের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে অ্যাকচুয়ালি থেকে ডবল রোল রয়েছে তা কি না ডবল রোল নেই জাস্ট একটাই ক্যারেক্টারের পাস্ট এবং প্রেজেন্টটা দেখানো হচ্ছে এবং এটাও কিন্তু আপডেট ছিল যে পার্টিকুলারলি মেকআপের জন্য কারণ বিজয়ের একটা ইয়াঙ্গার ভার্সান দেখানোর এখানে দরকার রয়েছে সেই কারণে কিন্তু আমেরিকাতেও গেছিল এবং খুব ভালো পরিমাণ টাকা খরচা করা হচ্ছে ভিজায় ওই ইয়াঙ্গার ভার্সনটাকে দেখানোর জন্য এরকম বিভিন্ন ধরনের আপডেট ছিল আমি প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ারও করেছি খুব বড় একটা কোম্পানির সঙ্গে কোলাবোরেট করে এখানে থালাপার্থি ফিফটি এইটের মেকারটা মানে দ্যা গোটের মেকারটা কিন্তু এখানে ব্যাপারটাকে ক্র্যাক করবার চেষ্টা করছে ভিজায় নিজে গেছে আমেরিকা যেটা বললাম ফলত সেটাও কিন্তু হতে পারে মানে ডবল রোল যে এটা আমরা এখনই ফর ধরে নিতে পারি না হতেই পারে যে একটাই ক্যারেক্টার তার আমরা দুটো টাইম লাইনে গল্পটা দেখতে পাবো এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে জিনিসটা কতটা ইন্টারেস্টিং ভাবে এখানে মেকারটা প্রেজেন্ট করতে পারে কারণ বিজয়ের আজকের ডেটে কত বয়স সেটার ব্যাপারে আমরা সকলে বাকিবহল বিজয় সেটা লুকায়ও না আপনারা লিওর মধ্যেও তার দেখবেন যে পাকা চুল কিন্তু সে রেখেছে মানে নিজের এজটাকে কিন্তু লুকিয়ে যাচ্ছে না এবং সেই জিনিসটা যখন আমরা দেখতে পা থালাপি ফিফটি এইটের মধ্যে যে বিজয়ের বয়স প্রচণ্ড কম সেটা বিজয় নিজের পারফরমেন্সের মাধ্যমে কতটা অডিয়েন্সকে কনভিন্স করতে পারে এবং মেকআপ আর হোয়াট এভার টেকনোলজি সেটার দ্বারা কিভাবে জিনিসটাকে অডিয়েন্সের কাছে যথেষ্ট বেশি বিশ্বাসযোগ্য করা যায় এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে এখানে ভিজার ক্যারেক্টারটা একজন পাইলট সেটা আমরা বুঝতে পারছি এভিয়েশন ডিজাস্টার নিয়ে কোনো ছবি হতে পারে বা ছবির একটা পোর্শনে আমরা এভিয়েশন ডিজাস্টার দেখতে পেতে পারি এবং যে টেক্সটটা দেয়া হয়েছে লাইট এবং ডার্কনেস নিয়ে সেই টেক্সটটা কিন্তু এটসেল প্রচণ্ড বেশি ইন্টারেস্টিং এবং আমার মনে হচ্ছে যে এই ছবিটা ভিজায় এতদিন ধরে যে ছবিগুলো করেছে সেটা থেকে একটু অন্য ধরনের কিছু হতে ডেফিনেটলি এখানে তামিল কমার্শিয়াল ছবির যে থাকবে। সেটা ছাড়া বিজয় ছবি করবে না এমন নয় যে একটা ছবি এখানে বিজয় করতে চলেছে সেটা হবে না পোস্টারটার মধ্যে ইটসেল যদি আপনারা দেখেন একটা হলিউডি কিন্তু এখানে রয়েছে যে জিনিসটা ধরুন আমরা বিভিন্ন বলিউডের ছবির মধ্যে দেখতে পাই পোস্টারের মধ্যে বা ফার্স্ট লুকের মধ্যে সেই জিনিসটা কিন্তু আমরা তামিল ছবির মধ্যে দেখতে পাই না তামিল ছবির পোস্টার একদম অরিজিনাল একদম তামিল ছবির পোস্টারের মতোই হয় এখানে কিন্তু আমরা জানি না সেটা যেহেতু এখানে পাইলট ক্যারেক্টার এবং পেছনে আমরা একটা প্লেন দেখতে পাচ্ছি একটা প্যারাশুট রয়েছে দেখতে পাচ্ছি সেগুলোর জন্য ব্যাপারটা ওই আসছে কিনা থেকে মনে হচ্ছে কিন্তু এবার দেখা যাক বাকিটা ছবিটা হয় সেটা তো এখনো মানে এখনো অনেক দেরি রয়েছে সময় আমাদেরকে বলবে কিরকম কি লেগেছে আপনাদের ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন চোখ রাখুন পরবর্তী ভিডিওতে